ডলার সংকট কাটাতে রফতানি বড় ভরসা, আর এই রপ্তানি বাড়াতে অর্থনীতিকে রাখতে হবে রাজনৈতিক অস্থিরতা মুক্ত। এজন্য ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। গোলাম কাদির রবু রিপোর্ট। ডলার সংকট কাটছেই না, চাপ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভে। গেল তিন মাসে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে বিক্রি করেছে $375 কোটি, তারপরেও খোলা যাচ্ছে না চাহিদা মতো এলসি। হিসাব বলছে এলসি নিষ্পত্তির হারও গেল 35 মাসের মধ্যে সর্বনিম্ন। তাহলে করণীয় কি? সংকট কাটাতে ব্যবসায়ীরা প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন রপ্তানিকেই। যে এনভিআরটা, সেটা হলো টোটাল তার আইন কানুন সবকিছু কিন্তু রপ্তানির বিপক্ষে। সেটা কি ট্যাক্স অফিসের হয়রানি, ভ্যাট অফিসের হয়রানি? আমরা যে একটা হিসাব করে দিচ্ছি, যদি 1 লক্ষ ডলার গ্যাস ডোলাম, 40 লক্ষ ডলার যদি আয় করতে পারি, তাহলে আমরা কেন এইদিকে নজর দিলাম না? আমাদের বৈদেশিক ঋণ, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রপ্তানিকে আরও জোরদার করেছে, আরও কিছু ছাড় দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত বিদেশি কিছু বিনিয়োগকারী আসতো। এখনও সুযোগ আছে যে ব্যাংকের যারা রপ্তানি আয় করে তাদেরকে, রপ্তানি যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের বিষয়ে সরকারের নীতি ভিন্ন হওয়া উচিত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে চায়না থেকে বেরিয়ে আসার কিন্তু একটা পরিকল্পনা সবগুলো দেশে নিচ্ছে। সুতরাং সেই যে সুযোগটাও কিন্তু বাংলাদেশ চমৎকারভাবে ব্যবহার করতে পারে। একইভাবে অনেক দেশ আছে যেই সমস্ত দেশগুলোতে আমাদের পণ্য রপ্তানি হচ্ছে না, সুতরাং বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় এনে আমরা কীভাবে সেই মার্কেটগুলোকে ধরতে পারবো, এক্সপোর্টের যে বিশাল একটা অপরচুনিটি আমাদের সামনে আছে সেটা একদিকে আমরা রিচ করতে পারবো। রপ্তানিকেই যখন বড় ভরসা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা, তখন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কাও। তাহলে রাজনীতিবিদরা হচ্ছে দেশের জন্য রাজনীতি করবে, রাজনীতিটার মধ্যে যাতে দেশের যে উন্নয়ন বা আমাদের এগিয়ে যাওয়ার যেই প্রক্রিয়াটা আছে সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে ওনারা যাতে কর্মসূচিগুলো নেয় এবং আগামী দিনের রাজনীতিতে যাতে ওনাদের অবস্থানটা পরিষ্কার করে, তাহলে আমি মনে করি যে আপাময় জনগণ হচ্ছে তাদেরকে সাপোর্ট করবে। এই সময়টার মধ্যে ব্যাংকগুলি বিনিয়োগ করতে চায় না যে আমি বিনিয়োগ করবো, দেশের রাজনীতির কোনো অস্তিত্ব যদি পরিস্থিতি হয়, তেমনিভাবে বিনিয়োগকারীও বিনিয়োগ করার চিন্তাভাবনা করে। আবার এই সময় এক ধরনের লোক থাকে, অসাধু লোক, তারা সুযোগ সন্ধানী থাকে। যদি এটাকে সরকার সুন্দরভাবে মোকাবেলা করে একটা সুন্দর নির্বাচন দিয়ে দেশকে যদি করতে পারে, আমি করবো এই সংকট কাটিয়ে উঠা পরে ইটস এ গুড ডে উইল কাম। ব্যাংক আর খোলা বাজারে ডলারের বিনিময় হার নিয়েও আছে অস্বস্তি, তাই বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ারও পরামর্শ তাদের। পাশাপাশি নিতে হবে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।